বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে মাঝেরহাট স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছি বিধাননগর স্টেশনের উদ্দেশ্যে, অর্থাৎ উল্টোডাঙ্গা স্টেশনও তোমরা কিন্তু বলতে পারো। আর মাঝেরহাট স্টেশন থেকে উল্টোডাঙ্গা স্টেশন যেতে কিন্তু টিকিট খরচা প্রতিজন কিন্তু 5 টাকা লাগে। তো ভিডিওটা কিন্তু সবেমাত্র শুরু হয়েছে, তাই তোমরা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকো। এই মুহূর্তে কিন্তু আমি ঢুকতে চলেছি বিধাননগর স্টেশনে। স্টেশন থেকে কিন্তু এই মুহূর্তে নামলাম, অর্থাৎ উল্টোডাঙ্গাতে নেমেছি। আর নেমে কিন্তু আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরা এতক্ষণ টাইটেলের থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আর বাসন্তী পুজো উপলক্ষে সনাতন রুদ্রপালের স্টুডিওতে যাবো, এটা তো হতে পারে না। কেননা সনাতন রুদ্রপাল কিন্তু আমাদের কলকাতার যে কটা মৃৎশিল্পী আছে তাদের মধ্যে কিন্তু অন্যতম সেরার প্রথম তালিকার দিকেই আসে। আর যত বড় বড় পুজো হয় কলকাতা শহরে, দুর্গাপুজো বলো বা বাসন্তী দুর্গাপুজো বলো বা অন্যান্য পুজো, সেই বড় বড় ঠাকুরগুলো কিন্তু এই সনাতন রুদ্রপালের স্টুডিওতেই কিন্তু হয়ে থাকে। আর উনি কিন্তু আমি যতদূর জানি সাবেকিয়ার ঠাকুরটা 90% করে থাকে। আর এদিক থেকে সোজা গিয়ে একটুখানি যে কোনো এখানে এসে এই উল্টোডাঙ্গা চত্বরে এসে তোমরা যে কোনো কাউকে লোকাল লোককে জিজ্ঞেস করবে সনাতন রুদ্রপালের স্টুডিও, যে কেউ বলে দেবে জাস্ট 10-15 মিনিট হয়তো হেঁটে দাদার স্টুডিওতে পৌঁছাতে সময় লাগবে। তো চলো, আর এখন এখানে বেশি কথা কিছু বলবো না, সামনে গিয়ে কথা হচ্ছে, চলো। আজকের এই ব্লগে কিন্তু আমি অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড, কেননা ফার্স্ট টাইম আমি কিন্তু সনাতন রুদ্রপালের স্টুডিওতে তোমাদেরকে ভিজিট করাবো এবং আমি নিজেও ভিজিট করবো। আর এনাদের ব্যাপারে কিন্তু আমি খুবই ভালো ভালো কথা শুনেছি, এনাদের ব্যবহার নাকি খুব ভালো, তো আজকে সেটা আমি চাক্ষুষ করব এবং তার সাথে সাথে তোমাদেরকে ভেতরের এনটায়ার পরিবেশটা ঘুরে দেখাবো যে বাসন্তী দুর্গাপুজোর আগে কেমন কি ব্যস্ততা চলছে এদের, মানে এনাদের স্টুডিওতে। আর আমি কিন্তু একদম চলে এসেছি কিন্তু সনাতন রুদ্রপালের স্টুডিওর সামনে, এই হচ্ছে তাদের গেট এবং ওপরে কিন্তু দেখতে পাচ্ছ ব্যানার কিন্তু এখানে লেখা আছে সনাতন রুদ্রপাল। আর রোদের জন্য হয়তো তোমরা এখানে ভিডিওতে বুঝতে পারছো ব্যাপারটা। তো যাই হোক, একদম সামনে চলে এসেছি, এবার কিন্তু ভেতরে ঢুকে প্রবেশ করব এবং এখানকার যে ব্যস্ততা সেটা তোমাদেরকে তুলে ধরবো। তো আর বেশি কিছু বলার কিছু নেই, ভিডিওটা অবশ্যই যারা মানে আমার চ্যানেল যারা রোজ দেখো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। আর 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 যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করো, কেননা অনেক কষ্ট করে তোমাদের জন্য ব্লগগুলো বানাই, তো সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে ঢুকতে চলেছি সনাতন রুদ্রপালের স্টুডিওর ভেতরে এবং দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমি প্রবেশ করে গেছি। আর যেদিকেই তাকাচ্ছি শুধু ঠাকুর আর ঠাকুর, সেটা বাসন্তী দুর্গা ঠাকুরও বলতে পারো বা বেশ কিছু জায়গায় কালী ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে। আর প্রচণ্ড বড় কিন্তু স্টুডিও, আমি যে কটা স্টুডিও আজ অব্দি ভিডিও করার জন্য ভিজিট করেছি তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট স্টুডিও বলা যেতে পারে এই সনাতন রুদ্রপালের স্টুডিও। দেখতেই পাচ্ছ সবেমাত্র কিন্তু ঠাকুর জেট স্প্রের মাধ্যমে রং করা স্টার্ট হয়েছে এবং বেশ কিছু খুঁটিনাটি এখনও শেষ মুহূর্তের টাচ কিন্তু বাকি আছে। সবেমাত্র আমি সনাতন রুদ্রপালের স্টুডিওর ভেতরে কিন্তু প্রবেশ করেছি, আরও অনেক কিছু কিন্তু দেখানোর আছে ভিডিওতে। তো অবশ্যই বিনা স্কিপ করে কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদেরকে যেমনটা কথা দিয়েছিলাম 25 ফুটের বাসন্তী দুর্গা ঠাকুর কিন্তু দেখাবো, সেটাই কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। 25 ফুটের বাসন্তী দুর্গা ঠাকুর তোমরা চোখের সামনে না দেখলে সত্যি বিশ্বাস করবে না, অত্যন্ত সুন্দর, দেখতেই পাচ্ছ হাতের কাজ। এবং বাসন্তী দুর্গা ঠাকুরটি এই মুহূর্তে এখনও ফিনিশিং হয়নি এবং এই দুর্গা ঠাকুরটি কিন্তু প্রথমবারের জন্য লেক কালীবাড়িতে যাচ্ছে। সত্যি কথা বলতে আমি কিন্তু অনেক হাতের কাজ দেখেছি, কিন্তু সনাতন রুদ্রপালের স্টুডিওতে এসে কিন্তু যেই হাতের কাজগুলি আমি দেখছি সেগুলো কিন্তু স্বচক্ষে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না, মন জয় করে নেওয়ার মতন কিন্তু হাতের কাজ কিন্তু এনারা এখানে করে থাকেন। আর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সনাতন রুদ্রপালের স্টুডিওতে আমি কিন্তু ঠিক বাসন্তী দুর্গাপুজোর 1 সপ্তাহ আগেও কিন্তু এসে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে বাসন্তী দুর্গাপুজোর। এবং যেটা সবথেকে দারুণ লেগেছে আমার, এখানে কিন্তু একচালা ঠাকুরের সাথে সাথে কিন্তু অনেক বড় বড় দুর্গা ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে, সাথে কিন্তু বেশ কিছু জায়গায় তোমরা মা কালী কিন্তু তৈরি হতে দেখতে পাবে।
ক্ষেত্রপাল মানেই কিন্তু সাবেকিয়ানার ঠাকুর। তাকে কিন্তু বলা হয় সাবেকিয়ানার স্পেশালিস্ট। এবং কলকাতার যত বড় বড় পুজো হয় তার মধ্যে কিন্তু 70-80% ঠাকুরই কিন্তু সনাতন রুদ্রপাল বা তার কর্মচারীরা কিন্তু নিজের হাতে কিন্তু করে থাকেন। আরও একবার দেখতে পাচ্ছ 25 ফুটের বাসন্তী দুর্গা মাতা, এবং এটি কিন্তু প্রথমবারের জন্য লেক কালীবাড়িতে যাচ্ছে। হ্যাঁ, লেক কালীবাড়িতে কিন্তু এই প্রথমবারের জন্য কিন্তু বাসন্তী দুর্গা পুজো শুরু হতে চলেছে। এই ঠাকুরটি কিন্তু সেখানেই যাচ্ছে। আশা করি তোমরা কিন্তু এতক্ষণে বুঝেই গেছো সনাতন রুদ্রপালের স্টুডিওতে বাসন্তী দুর্গা পুজোর ঠিক 1 সপ্তাহ আগে কতটা পরিমাণে কিন্তু ব্যস্ততা চলছে। এবং এখানে কিন্তু নাওয়া খাওয়া ভুলে কিন্তু কর্মচারীরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু কষ্ট করে এই ঠাকুরগুলো কিন্তু তৈরি করছে, দেখতেই পেলে এতক্ষণ আমার এই ভিডিওতে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি কিন্তু সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু বেরিয়ে গেছি, ওই সাইডটাই ছিল যেটা তোমাদেরকে তখন ইন্ট্রোতেই বলেছিলাম। আর আমি এই মুহূর্তে কিন্তু মানে বসে আছি মা কালীর একটি মন্দিরে, আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকম বিভিন্ন রকম আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কিন্তু সনাতন রুদ্রপালের স্টুডিওর আশেপাশে কিন্তু বেশ কিছু কারখানাও আছে, তাই জন্য ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু তোমরা বাজে রকম একটা আওয়াজ বলা যেতে পারে। তো যাই হোক, ভেতরে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয়েছিল, প্রবলেম ঠিক না, সনাতন রুদ্রপাল যেটা খুবই ভালো মানুষ, আমাদেরকে টাইম মানে অ্যাকচুয়ালি ভেতরে এই মুহূর্তে পারমিশন দিচ্ছে না কিছু কারণ বশত। কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে যেটুকু থেকে 10 মিনিট টাইম নিয়ে কিন্তু আমি এই ভিডিওটা ভেতরে বানিয়েছি, তাই জন্যই কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। ভেতরে কোনো রকম কথা কিন্তু বলতে পারিনি, এবং কিন্তু আমি ভেবেছিলাম ওনার কিন্তু ইন্টারভিউ নেবো, সেটাও কিন্তু পারিনি অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা আমি ভাবলাম তোমাদেরকে খোলসা করে বলাটা দরকার, তাই বলে দিলাম। আর চলো, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, তার ফলে তোমরা লাইকও করে দিয়েছো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। প্রচণ্ড কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, তার মধ্যে এই গরম বুঝতেই পারছো, মানে কী বলবো আর, খুবই খারাপ অবস্থা। জল শেষ হয়ে যাচ্ছে, এক বোতল করে জল আনছি, মানে একটা ট্রিপও হচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে জল, এরকম একটা ব্যাপার। যাই হোক, আর সাথে থেকো, পাশে থেকো, আর নেক্সট অনেকগুলো বাসন্তী পুজো নিয়ে ব্লগ আসছে, আর তাছাড়াও যদি আমি পারি অন্যান্য ব্লগও কিন্তু এর মাঝখানে আনবো। তো চলো, দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল, সাথে থাকো আর পাশে থাকো। টাটা।